আগামী 21 অক্টোবর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটি গঠনের নির্বাচন আগরতলা এমবিপি স্টেডিয়ামের ক্লাব হাউসে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া আর এই নির্বাচনকে ঘিরে রাজ্যে ক্রিকেট মহলে চলছে এখন জোরদার চর্চা তবে এবার ক্রিকেট সংস্থার 5 জনের কার্যকরী কমিটি সহ 16 জনের যে কমিটি তাতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে আর তাতে বলা চলে মিলিঝুলি কমিটি গঠন হতে চলেছে নির্বাচনে ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পূর্ণ তাতে দেখা গেছে মোট 32 জন ভোটারের মধ্যে 30 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন 26 জন এর মধ্যে শাসকের পক্ষে রয়েছে একটি মিলিত প্যানেল আর সেখানে ঘটেছে বড় ধরনের রদবদল সম্মিলিত এই প্যানেলে এবারও সভাপতি হিসেবে শতদল সংঘের প্রতিনিধি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি তপন লোধ সহসভাপতি হিসেবে রয়েছেন রাজ্যে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তিমির চন্দ বিগত কমিটিতে তিনি ছিলেন সচিব যদিও সচিব হিসেবে কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বর্তমান কর্মকর্তারা তাকে এক প্রকার কোণঠাসা করে রাখে সচিব হিসেবে কাজ করার জন্য বহু আইনি লড়াই সংগঠিত করেন তিমির এই অবস্থায় এবার তিমিরকে সম্মিলিত প্যানেলের সহসভাপতি হিসেবে রাখা হয়েছে সম্পাদক পদে লড়ছেন পোলস্টার ক্লাবের প্রতিনিধি বিগত কমিটির কোষাধ্যক্ষ তাপস ঘোষ যুগ্ম সচিব পদে জয়ন্ত দে আর এই যুগ্ম সচিব পদে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে যেন সম্মিলিত প্যানেলে বাদ পড়লেন বর্তমান যুগ্ম সচিব কিশোর দাস তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরে রইলেন এবার কোষাধ্যক্ষ পদে নতুন মুখ হিসেবে বিদায় কমিটির সহসভাপতি মোহনপুরের প্রতিনিধি জয়লাল দাস এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সম্মিলিত প্যানেলের আরও 11 জন প্রার্থী নির্বাচনের সূচি অনুযায়ী আগামীকাল শনিবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে 17 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা অতিক্রম হবার পর স্পষ্ট হয়ে যাবে প্রার্থীদের তালিকা তাই ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে সেদিকে তবে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত নির্বাচনের চিত্র কোন দিকে এগিয়ে যায় তার দিকে তাকিয়ে সবাই ২৬টি মনোনয়নপত্র জমা পড়েছে আগামীকাল স্ক্রুটিনি হবে স্ক্রুটিনির পর দেখা যাবে কতটা ভ্যালিড নমিনেশন পড়েছে কতটা রিজেক্টেড হয়েছে কতটা নমিনেশন পেপার উইথড্র করে কালকে নমিনেশন পেপার যেটা নিয়েছিল কালকে উদ্যে নিয়েছিল 29 আজকে আরেকটি নমিনেশন পেপার উইথড্র হয়েছে ড্র করেছে এতে 30টা মনোনয়নপত্র নিয়েছে তোলা হয়েছিল আর জমা পড়েছে 26 মোট ভোটার কতজন 32 ফিডো রিপোর্ট সচিন ডেটিয়ানেট